অল্পতে যদি আপনাদের বুঝে আসে জীবনটা ছোট্ট 60-70 বছরের, সহজে কি করে গুছাইতে পারি, শর্টে কি করে গুছাইতে পারি, অল্প সময় কি করে গুছাইতে পারি, গড়তে পারি। এই জন্য আল্লাহ পদ্ধতিও দিয়েছেন, অন্য উম্মত 100 পর্যন্ত দৌড়াইলে 100 হবে, আমরা 10 পর্যন্ত দৌড়াইলেই 100 হবে, ঠিক না? একে কত, একে এতটুকু অঙ্ক তো জানার কথা সবার, একে দশে, দশে অন্য উম্মত 100 পর্যন্ত দৌড়াইলে 100, আমরা 10 দৌড়াইলে। আমাদের নবীকে কিন্তু আল্লাহ আশ্বস্ত করতে পারেন নাই, সান্ত্বনা দিতে পারেন নাই, শান্ত করতে পারেন নাই। আমাদের নবীজি দয়ার নবী ছিলেন, রউফ ছিলেন, রহিম ছিলেন, হারিস ছিলেন, হারিসুম বিল মুমিনিনা, রউফুর রহিম, দয়ালু ছিলেন, উম্মতের কাণ্ডারি ছিলেন। হায়, যদি কাণ্ডারি না হবেন, যিনি 9 ফ্যামিলি রেখা যাইতেছেন, কারো ঘরে খাওয়া তো দূরের কথা, ক্ষুধার তাড়না এতটুকু ছিল যাদের মুখের নিজের উক্তি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ক্ষুধার তাড়না এতটুকু ছিল, ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তো বাতি জ্বালানোর চিন্তাই ছিল না, ওই তেল পান করে আগে ক্ষিদা নিবারণ করতাম, এতটুকু ক্ষুধা যেই ঘরে ছিল। আল্লাহর রসুল ক্ষুধা নিয়ে দুনিয়া থেকে যাইতেছেন, 9 ফ্যামিলির জন্য কোনো চিন্তা নাই, হাসান হুসাইনের চিন্তা নাই, আলী আর ফাতেমার চিন্তা নাই, ওই সময়ও কাঁদতেছেন তো আমাদের জন্য। হায়, আমরা বড় বেওয়াফা উম্মত, আমাদের মতো বেওয়াফা উম্মত নাই, আমি বলবো আমরা বড় নিমখ হারাম উম্মত, আমরা বড় কপাল পোড়া উম্মত, আমরা বড় হত বাগা উম্মত, আমরা বড় বেওয়াফা উম্মত। ওই সময় চোখে পানি, জিবরিল আসলাম জিজ্ঞাসা করছে, এখন তো রফিকে আলার কাছে যাবেন, মালাকুল মৌত অপেক্ষায়, আল্লাহ অপেক্ষায়, আপনি যাবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় বসে আছে, এখনো চোখে পানি। তো বলছে এক প্রশ্নের উত্তর এখনো বাকি, বলছে সেটা কি, বলে ফামান লিবাদি লি উম্মতি, আমি উম্মতকে কার কাছে রেখা যাব, কে আমার উম্মতকে দেখা রাখবে। তো জিবরিল আলাইহিসসালাম দৌড়ে যায় জবাব নিয়ে আসছেন, লা ইয়াতরুকু উম্মতাকা ফরদা ওয়ালা ইয়াতরুকু উম্মতাকা ওয়াকদা, আল্লাহ বলতেছেন আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, আমি দেখা রাখব। নবীর সাথে যদি ওয়াদা না হইতো, সিলেটের মানুষ এই উম্মত বহুত আগে সমূলে ধ্বংস হয়ে যেত। আমরা ধ্বংসের জন্য কোনো রাস্তা বাকি রাখি নাই, কিন্তু বন্ধুর সাথে ওয়াদা, হাবিবের সাথে ওয়াদা, যার সাথে আল্লাহ মোহাব্বত করছেন তার সাথে ওয়াদা, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। এই জন্য আল্লাহ যেন দেখাও দেখেন না, আমাদেরকে ছেড়া দিছেন। হায় 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 হায়, ওই নবী 10-এ 100, কিন্তু আল্লাহর রসুলকে খুশি করতে পারেন না, কারণ আল্লাহর তো ওয়াদা, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি খুশি করব। আল্লাহর রসুল বলছে 10 দৌড়াবে তারপরে 100 হবে, 10 লম্বা করে বলছেন, 10 না জানি 10 কত বড়। তো দোয়াও করছেন, জিদলি উম্মতি, একটু শর্ট করা যায় না? তো আল্লাহ জবাব দিতেছে, বন্ধু সব তো আপনারই, হাবিব যখন বানায় নিছি সব আপনার, 100 এক এক এক, মনে হয় বোঝেন না আমার কথা, আমরা 1 করব 100 হয়ে যাবে, 1 করব অন্য উম্মত 100 করবে 100 হবে, ঠিক না? আর আমরা 1 করব, আল্লাহর রসুলের কাছে 1ও যেন বড় হয়ে গেছে, 1। তো দোয়া করতেছে আর একটু বাড়ান যায় না, 1ও যেন লম্বা হয়ে গেছে, 1 কিলোমিটার অনেক সময় লম্বা হয়ে যায়, কিলোমিটার তো একটাই, ঠিক না? একই, ঠিক না? কিন্তু কিলোমিটার তো, ঠিক না? কি বলেন, বুঝাইতে পারতেছি? 1ও যেন লম্বা হয়ে গেছে, এই জন্য বলতেছে আর একটু বাড়ান যায় না। তো আল্লাহ বলতেছে 1 700, 1 কি, আল্লাহ মনে হয় বুঝাইতে চাইতেছে, 1 ভাগের 1কে 7 ভাগ করলে, 1 ভাগ 1কে 7 ভাগ করলাম, 7 ভাগের 1 ভাগ করলেও 100 তো
100 তো ফুল পাস, ঠিক না? মানুষ তো 33 পাস করে, এখানে তো 100 খেলা চলতেছে, ঠিক না? 10 করলেই 100, ঠিক না? আবার 1 করলেই 100, ঠিক না? এক ভাগের এককে 7 ভাগ করার পরে এক ভাগ করলেও 100, এককে 700। আল্লাহ রাসূল যেন এই 7 ভাগের এক ভাগও যেন বড় হয়ে গেছে, উম্মতের ব্যাপারে বড় লম্বা হয়ে গেছে এত সময়। তো বলতেছে আট্টু বাড়ান যায় না, তো আল্লাহ আসল জায়গায় চলে আসছে। দোস্ত বন্ধু, আপনার পরে নবী নাই, আপনার পরে রসুল নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, সবের ভাণ্ডার আমার কাছে রাইখা লাভ কি? বেগায়ের হিসাব আপনি পুরাটা উঠায় লেন। আল্লাহ আমাদেরকে সহজ করছেন যেন সহজে এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করতে পারি, গুছাইতে পারি। এই জন্য আল্লাহ আমাদের মঙ্গল চাইছেন, এই জন্য আমাদের রসুল আমাদেরকে সতর্ক করছেন, হেলায় হারানো যাবে না, জীবনটাকে তৈরি গড়ো, সহজে গড়ো। এই জন্য সহজ, এই জন্য আমি বলি রাগ হবেন না। এই উম্মত যদি কিচ্ছু না করত, শুধু পাঁচ ওয়াক্ত নামাজই পড়ত, কিচ্ছু না করত, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, আজান হইতো, উম্মতের নারীরা যদি জায়নামাজের দিকে দৌড়াইতো, এই কথা বলতে বলতে ফাফিরু ইলাল্লাহ আজিবু দাই আল্লাহ, আর পুরুষরা যদি মসজিদের দিকে দৌড়াইতো ফাফিরু ইলাল্লাহ, শুধু নামাজই পড়ত। এক তো 100, ঠিক না? এক কত? 10 বুইলা যান, এক 100। হাদিস দিতেছি আমি, আল্লাহ যেন এই নবীর উপরে বন্ধুর উপরে দয়া করা, বন্ধুর চেহারার দিকে চায়া। হায় হায় হায়, কেমনে আপনাকে বুঝাবো আমি? আল্লাহর সাথে আল্লাহর রসুলের এশক ছিল, এশক, এশক বোঝেন? হ্যাঁ, এশক কাকে বলে বোঝেন? এশক বলে ভালোবাসার ওই স্তর যার পরে দিদার ছাড়া মন ভরে না, দিদার ছাড়া, দিদার ছাড়া কি বলে না মন, দিদার বুঝেন তো, সাক্ষাৎ ছাড়া মন। এই জন্যই তো আল্লাহ নবীকে উঠায় নিয়ে গেছেন, বন্ধু এশ পাশে বসেন, দেখি আপনাকে, কিন্তু পাশে বসায়া দেখি না, আপনি আমাকে দেখেন, আমি আপনাকে দেখি, দিদার ছাড়া মন পড়বে না, দিদার আপনার দিদার, আমি আপনি আমার দিদার, আল্লাহ দিদার দিতেছেন, দিদার এশক ছিল। এই উম্মত যদি শুধু নামাজই পড়ত, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল ওয়াইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন বন্ধুর মাধ্যমে আমাদেরকে, বন্ধু উম্মতের জন্য আপনি হারিস, উম্মতের জন্য আপনি রউফ, উম্মতের জন্য আপনি রহিম, হায় হায় উম্মতের জন্য আপনি কান্ডারি, উম্মতের জন্য আপনি লালায়িত। আপনার উম্মতকে বলা দেন শুধু নামাজ উকে করে দিতে, নামাজকে উকে করে দিতে বলেন, পরিপূর্ণ করে দিতে বলেন, আমি পুরা জিন্দগি উকে বলে গণ্য করে নিব। হাদিস এটাই বুঝাইতেছে। চলে আসছি আমি শেষ জায়গায়, আমি তো বলি উম্মত যদি 12 মাসের ভিতরে 11 মাস কিচ্ছু না করত, শুধু একটা মাসই আল্লাহকে দিয়া দিত, একটা মাস, এক মাস বোঝেন কোন মাস? রমজান মাস। এক মাস কয় মাস? রমজানে কয়দিন, রমজানে কত গুণ বাড়ে? 70 গুণ বাড়ে। এক মাস কয় মাস? কয় মাস? 70 মাস, ঠিক না? 70 মাসে কয় বৎসর? 5 বৎসর 10 মাস। এই উম্মত যদি এক মাসই আল্লাহকে দিয়া দিত, এই উম্মত যদি 365 দিনের ভিতরে, 365 রাত্রের ভিতরে, 360 রাত্র যেইখানে ইচ্ছা ওইখানে কাটায়া দিত, শুধু 5টা রাত্র আল্লাহকে দিয়া দিত, 5টা রাত্র, কয়টা রাত্র? কয়টা? 5টা বেজর রাত্র রমজানের, 21, 23, 25, 27, 29। আল্লাহর রসুল কসম খায়া বলতেছেন এই 5 রাত্রের যেই কোনো এক রাত লাইলাতুল কদর হবে। লাইলাতুল কদর মানে 83 বৎসর 6 মাস। আপনি 80 বৎসর বাঁচেন না। আল্লাহ যদি প্রশ্ন করে কতদিন ছিলা, বলে 80 বৎসর, হিসাব বলে এক রাত্রের দিয়া নেই, বাকিটা পরে দিব। আপনি বলার অধিকার রাখেন,
যদি আল্লাহ জিজ্ঞাসা করত এক রাত, বলে কেন এক রাত রই তো 83 বছর 6 মাস, আমি দুনিয়াতে ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দেন, তারপরও তো আমি 3 বছর 6 মাসের পাওনা আছি আপনার কাছে, আগে আমাকে ওটা দিয়া নেন, বাকিটা পরে আপনাকে হিসাব দিতেছি। নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা জীবন দিয়েছেন, এই জন্যই আল্লাহ রসুল এই জীবনের ব্যাপারে সতর্ক করছেন, আর আল্লাহ আমাদের মঙ্গল চাইছেন, গুছানো জীবনটাকে গড়া সহজ করছেন। আজকে আফসোস, আজান হয় কয়জন আসে, জুমার দিন কিছু লোক আসে, পাঁচ ওয়াক্ত মসজিদে কয়জন আসে, কোন এরকম চার দোকান নাই, এরকম কোন চার দোকান আছে সিলেটে যেটাতে টেলিভিশন না আছে, গ্রামে হোক গঞ্জে হোক অজয় পাড়াগায় হোক আসে না নাই? হ্যাঁ, এক কাপ চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে, ঠিক না? হ্যাঁ, এক কাপ চা 1 ঘন্টা টেলিভিশন, 2 ঘন্টাও বসে দেখ। হায় হায়, দুনিয়া অনেক কিছু মিলতে পারে, আপনি আমেরিকান গ্রিন কার্ডও পাইতে পারেন, এটা সম্ভব, পসিবল, পাসপোর্টও পাইতে পারেন, উন্নত থেকে উন্নত দেশের ন্যাশনালিটিও মিলতে পারে, কিন্তু কোনো জিনিসের পরিচয়, আরে এটা তো ছোট কথা বললাম, আপনি নবীর ঘরেও জন্ম নিতে পারেন, তাতে কিছু আসা যায় না। নূহ আলাইহিস সালামের ছেলে নূহ আলাইহিস সালামের ঘরেই জন্ম নিয়েছেন, কিন্তু জীবনটা গড়তে পারে না, এই জন্য আল্লাহর কাছে কোনো পরিচয় নেই। যদি পরিচয় চলতো অন্য কোনোভাবে, তো ফেরাউনের জন্য একটা সুযোগ ছিল, আসিয়াকে দেখায় পার হয়ে যেত। আজকেও কোরআন বলে এমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী এখনও কোরআন স্বীকারোক্তি দেয়, এখনও কোরআন বুঝাইতে চাইতেছে ফেরাউনের স্ত্রী এখনও, যদিও জান্নাতে ফেরাউনের স্ত্রী সে হবে না, সে হবে আসিয়া, আমাদের নবীজির স্ত্রী হবে জান্নাতের। দাওয়াত আমরা খাবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের ওলিমাই তো আল্লাহ 1000 বৎসর খাওয়াবে, 1000 বৎসর, এক রেওয়ায়েতে আছে ইমাম কর্তুবী রহমতুল্লাহ লিখেছেন, মুসা আলাইহিস সালামের ওলিমা খাওয়াবে আল্লাহ 1000 বৎসর। কত? আপনিও খাবেন, চিন্তা করেন না। হুম, ওলিমা খাওয়াবে, ওলিমা বোঝেন, বিয়েতে ওলিমা খাওয়ায় না, আল্লাহ টানা 1000 বৎসর খাওয়াবে, কীরকম হবে আল্লাহ জানেন, কোন বাবরছি দিয়া পাক করবে, আইটেম কী হবে, আপনাদের বিয়ের আইটেম আর কী হয়, ও তো আল্লাহ পাক করে খাওয়াবে, মেহমানদারি আল্লাহ করবে, মেজবান আল্লাহ, প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে কি, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে কাপড় পরাবে, প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে গিফট দিবে, গিফট, এত গিফট দিবে যে আমাদের জান্নাতে যত নিয়ামত আছে ওই গিফটের সামনে সব ছোট হয়ে যাবে, ছোট, মূল্যহীন হয়ে যাবে, এরকম দিবে আল্লাহ এরকম। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, আল্লাহর সাথে জিয়ারত করে যখন ছবির বাজারের ভিতর দিয়ে ঢুকবে, তো ছবির নিচে লেখা থাকবে, তুমি যদি পছন্দ করো তাইলে তোমার ভিতরে আমি রূপান্তর হইতে পারি, রূপান্তর বোঝেন, ওই চেহারাটা ওরকম হয়ে যাবে। এখন যদি সিলেটের মানুষ প্রশ্ন করে আমার স্ত্রী আমাকে চিনবে কি করে, ঠিক না? হুম, কি বলেন? এই জন্য তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট আল্লাহ আগেই দিয়া দেখায় দিছেন, আপনি চেঞ্জ হবেন ব্লুটুথের মাধ্যমে বিবির কাছে চলে যাবে, এটা হইলো তোমার জিনিস, সে চেঞ্জ হয়ে গেছে, আপনার স্ত্রী চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে, এখন কিন্তু এরকম চেহারা হয়ে গেছে, চিনা বাহির করতে কোনো কষ্ট হবে না, চিন্তা করেন না। হুম, প্রতি শুক্রবারে হবে, আল্লাহ খুশবু লাগাবে। ও আজিজ মেরে দোস্ত, যদি মূল্য পাইতে চাই তাহলে ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, আর গড়ার জন্য আল্লাহ গড়তে চায়, আমরা গড়ি, এই জন্যই আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, যেন আমাদের দৌড় বেশি না দিতে হয়, ক্লান্ত বেশি না হইতে হয়। অনেক সময় ছোট টাকা বড় টাকা হয়ে যায়, ঠিক না? কি হ্যাঁ, হজরত আবার কি বলবে না না বলবে, ওনাদের দেশের 1 টাকা আনলে আমাদের দেশে এত বড় হয়ে যায়, ঠিক না? আবার শেয়ার বাজারে দেখা যায় এতটি লাগাইছে এতটুক হয়ে গেছে, ঠিক না? এটাও ঠিক মানলাম। হায় হায়, ছোট্ট জীবন, কিন্তু গোড়া যেতে হবে, সহজে গোড়া যাই,
এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন। এই জন্য সবার কাছে হাত জোর অনুরোধ, চলেন আজকে কমসে কম একটা ওয়াদা করি যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। ওয়াদা পাক্কা? হ্যাঁ নামান, কিন্তু আরেকটা ওয়াদাও করতে হবে, ওটার পিছনে আমার একটা চুক্তি আছে। আরেকটা ওয়াদা করতে হবে যে আজকের থেকে আমরা আমাদের এলাকার যে নামাজ পড়ে না, মসজিদে আসে না, তাকে পায়ে ধরা হলেও মসজিদে আনব। কি ওয়াদা করতে পারেন? পাক্কা? কি বলেন, ওয়াদা তো? হ্যাঁ পায়ে ধরা, এটার পিছনে আমার একটা যুক্তি আছে, সেটা হলো মুসলমান আমরা ইসলামের বিজয় চাই, কিন্তু আমরা যেইভাবে চাই এইভাবে ইসলামের বিজয়ের পালা শুরু হবে না। আমি আপনাদেরকে দলিল দিতেছি, আমার কাছে প্রমাণ আছে, আমি নাম্বার দিব আপনাদেরকে, যদি চান তাহলে নাম্বার দিয়ে দিব। আমি ইহুদিদের কিতাবে এখনও লেখা আছে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে ওই দিন মুসলমানদের বিজয় চাইতে হবে না, আল্লাহ স্বয়ং বিজয়ের ঝান্ডা নিজে আকাশের ভিতরে মুসলমানদের জন্য গাইড়া দিবেন। আপনি যদি দলিল চান তো আমি আপনাকে নাম্বার দিব, দলিল দিব আপনাকে, আপনি জিজ্ঞাসা করেন ফিলিস্তিনের আলেম যার প্রতিবেশী ইহুদি আলেম তাকে, আমি 90-এর দশকের কথা বলতেছি, এখনো প্রতি বছর সে আমাদের দেশে আসে, সে বিরাট বড় আলেম, তার লেখা কিতাবও আছে। সে বলছে আমার প্রতিবেশী আমাকে জিজ্ঞাসা করছে, আলেম ইহুদি আলেম, যে তোমাদের জুমায় আর ফজরে মুসল্লি হয় কিরকম, তো বলছে তোমার সাথে নামাজের সম্পর্ক কি? বলছে না আমার তথ্য জানা দরকার আছে। বলছে জুমার তুলো ফজরের তুলো জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। তো বলছে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। বলছে কেন? বলছে আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে, আর এটাই সত্য। এই জন্য আপনাদের পায়ে ধরি, আর ধরবো না কেন? আল্লাহ রসুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাইফা বিকুম ইয়া হারেস, ও হারেস ওই দিন কি হবে, ইদা উমিতাতিস সালা, যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মেরা যাবে, অকদ কুররাতু আইনি বিয়া সালা, আমার চোখের শীতলতা নামাজ, আর যেই উম্মতকে আমি আসতে দেরি নামাজের জন্য মেসেজ দিতে দেরি করি নাই, আল্লাহর রসুল আসতে দেরি, পাটিতে বা চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, আল্লাহর রসুল সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন উম্মত নামাজ 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 নামাজ, ওয়াসজুদু ওয়াকতারিব, আল্লাহ কোরআনের মাধ্যমে চিৎকার দিতেছেন সেজদা একমাত্র নৈকট্যের চাবিকাঠি, সেজদা করতে থাকো, নৈকট্য অর্জন করতে থাকো, দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও চিৎকার দিতেছেন আসসালা আসসালা, ও আমার উম্মত নামাজ 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 নামাজ। হুজুররা বৈশা আছে, তারপর আপনাদেরকে শুনাইতেছি কোন নবী রসুলের জন্য নামাজ ছিল কিন্তু আল্লাহ ডাকার দায়িত্ব কোনো উম্মতকে নেন নাই, যদিও খলিলের উম্মত ছিল, যদিও রুহুল্লার উম্মত ছিল, যদিও কালিমুল্লার উম্মত ছিল, যদিও সফিউল্লার উম্মত ছিল, যদিও নাজিহুল্লার উম্মত ছিল, কিন্তু ডাকার দায়িত্ব কাউকে আল্লাহ নেন নাই, কিন্তু আমাদের উম্মতকে আমাদের নবীজির উম্মতকে আমাদেরকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন, প্রতি ভক্ত আল্লাহ নিজে ডাকতেছেন। ফজরের সময় তো আরো কাছে আইসা ডাকেন আসসালাতু খাইরুম মিনান নাওম, কানের কাছে আইসা ডাকেন নামা ঘুমের চেয়ে নামাজ উত্তম, ওঠো। আল্লাহ রসুল এই জন্য চোখের পানি ঝরায়া বলছেন কাইফা বিকুম ইয়া হারিস ইদা উমিতাতিস সালা, ও হারিস ওই দিন কেমন হবে যেই দিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি বিজয়ের আকাঙ্ক্ষী আমরা সবাই, নামাজ শুধু পড়বো না, যারা পড়ে না তাদেরকে পায়ে হাত দিয়া হইলেও পড়াবো, কেননা যত দেরি করবো তত বিজয়ে দেরি হবে, তত গায়ের ওই দিকে যাইতেছি না, গায়ের আমাদেরকে লুইটা নিবে, লুইটা জুলুমের চাকরির ভিতরে আমরা পিষতে থাকব, আমাদের উপরে জুলুমের পাথর চাপা দেওয়া থাকবে, যত তাড়াতাড়ি উম্মতকে পায়ে ধরে মসজিদে আনতে পারবো বিজয়ের পতাকা নিশানা অত তাড়াতাড়ি উঠতে থাকবে।
এই জন্য আনবেন তো? হ্যাঁ, আর যুবকদের কাছে আমার একটা দরখাস্ত, আপনাদের সবার কাছে একটা দরখাস্ত, বাংলাদেশের উপরে আল্লাহর বিরাট বড় রহমতের দৃষ্টি। কেন? আমি লন্ডনকে পাশে রাইখা বলতেছি, লন্ডনকে পাশে রাইখা। ওনারও উক্তি যুক্তি দিছিলেন, করোনা যখন প্রথম শুরু হয়, লকডাউন বাংলাদেশে যখন শুরু হয়, সারা দুনিয়ার উক্তি ছিল সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে বাংলাদেশে, যার কারণে লন্ডন প্রবাসী বাদ বাংলাদেশের বড় বড় মাথা, বড় বড় ব্যক্তিত্ব, বড় বড় কনফারেন্স করা সারা বাংলাদেশের মিডিয়ার ভিতরে প্রচার করছে, লক্ষ লক্ষ লোক মারা যাবে, যাদেরকে দাফন করার কাউকে পাওয়া যাবে না, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটেই নাই। সারা দুনিয়ার ভিতরে করোনাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ এক নম্বর। এর পিছনে আমার যুক্তি আছে, বোঝা গেল বাংলাদেশের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি আছে। আর থাকবে না কেন? যেই দেশের মানুষ করোনাকে উপেক্ষা করে আল্লাহর ডাকের উপরে দিন দুপুরে এরকম চলে আসে, সারা রাত্র বসে থাকে, যেই দেশের মাদ্রাসাগুলা খোলা, মক্তবগুলা খোলা, হেফজখানা খোলা, মসজিদ খোলা, মার্কাজ খোলা, তাবলিগের কাজ খোলা, আল্লাহওয়ালাদের খানকা খোলা, ওলামাদের বিচরণ খোলা, এরকম ওয়াজ মাহফিল খোলা, ওই দেশের উপর আল্লাহর রহমতের দৃষ্টি হবে তো হবে না? আল্লাহর রহমতের দৃষ্টি হবে না কেন? ওই দেশের উপরে হবে না তো কোন দেশের উপরে হবে? বিদায়, আমাদের উপর আল্লাহর রহমতের দৃষ্টি আছে, কিন্তু যুক্তি বুঝে আসছে? বিদায়, আপনাদের যুবকদের কাছে আমি পায়ে হাত দিয়ে বলবো, 14 তারিখ আসতেছে ভালোবাসা দিবস, তোমাদের কাছে পায়ে হাত দিয়ে বলবো, শোনো লন্ডনবাসী, লন্ডনের মানুষ আমার পাশে বসা আছে, আল্লাহ আমাকেও দুনিয়া কিছু দেখাইছেন, ওদের জীবনে মাইক্রোস্কোপ দিয়েও ভালোবাসা পাওয়া যায় না, হোবল দিয়েও পাওয়া যায় না ভালোবাসা। বিদায়, ওরা একটা দিন নির্ধারণ করতেই পারে, যাদের জীবনে ভালোবাসা কোথাও পাওয়া যায় না, কোনো দিন পাওয়া যায় না, 365 দিন যারা মরুতে বাস করে তাদের জন্য একটা ভালোবাসার দিন হইতেই পারে, একদিন একজনকে হানি বলবে এটা বলতেই পারে, একজন আরেকজনকে হানি বলবে এটা বলতেই পারে, একজন আরেকজনকে ফুলের মালা দিবে এটা দিতেই পারে, একটা ফুল দিবে এটা দিতেই পারে। কেন? এক হোটেলে বসে খায়, স্বামী স্ত্রী যার যার বিল শেষে দেয়, হুজুরকে জিজ্ঞাসা করেন যার যার, আমি তো চোখে দেখা বলতেছি, আমেরিকায় দেখছি, কানাডায় দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি, জাপানে দেখছি, পুরো ইউরোপে দেখছি, যার যার বিল শেষে দেয়, যেই জীবনে কোনো ভালোবাসা নাই। ওরা ভালোবাসার জন্য একটা দিন নির্ধারণ করতে পারে, আমাদের দেশে এখনো ভালোবাসা উচ্ছায় পড়ে, এত আছে আমাদের মাঝে ভালোবাসা, আমরা সারা দুনিয়াকে বাট করলেও কমবে না। আতিথেয় তো ভালোবাসার একটা অংশ, হাজারো জিনিস ভালোবাসার একটা অংশ আমাদের মাঝে বিদ্যমান আছে। এখনো সন্তান আমাদের দেশে রক্ত বিক্রি করে মা বাপকে পালতে চায়, কিডনি বেচা মা বাপকে পালতে চায়, রিক্সা চালায় মা বাপকে পালতে চায়, ওদের দিকে তাকাইলে চলবে না? যাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে, ওয়াশ, আপনাদের মোবাইলও ফ্ল্যাশ দেওয়া যায় ঠিক না? ফ্ল্যাশ দিলে সব শেষ। যারা অক্সফোর্ড পড়ে আসছে, উচ্চ শিক্ষিত, ওদের ব্রেন আগে ফ্ল্যাশ দিছে, ফ্ল্যাশ সব ডিলিট করা দিছে, তারপরে ছোট্ট একটা মেমোরি লাগায়া অল্প কিছু জিনিস বইরা দিছে, ওরা ওইটা ছাড়া কিচ্ছু বোঝে না। ও এখন মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, এটাই স্বাভাবিক, কেননা সব মোবাইলে সব প্রোগ্রাম নাই, ওর এখানেও প্রোগ্রাম নাই, ওর এখানেও প্রোগ্রাম নাই। বিদায়, আমরা আমাদের সমাজে হয় হয় এইখানেই আছে, মাকে যদি বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো তো 20টা গালি দিবে, বলবে চান দিয়া দিমু, দরকার হইলে কিডনি 2টা বেচা ফেলবো, তারপরও মাকে মরণ পর্যন্ত পালবো। সিলেটের কর্মচারীও আছে বিভিন্ন জায়গায়, শ্রমিকও আছে, যখন বিভিন্ন শহর থেকে আসে 2টা 4টা করে ফল নিয়ে আসে মা বাবার সামনে দিয়া, গরিব মানুষ সিলেটি বাসায় বলে, আমি তো সিলেটি বাসা জানি না, আমার বাসাই বলবো, মা বাবার সামনে দিয়া বলে তুই খা আমি একটু দেখি, এখনো আমাদের দেশে আছে, পায়ে হাত রেখা বলবো, নবীর তরিকা ছেড়া আমরা গায়রের তরিকা মানা না মানাই, আল্লাহকে নারাজ না করি,
আল্লাহ আমাদের দেশের উপরে বড় দয়া করছেন, সারা দুনিয়ার উপরে আমাদের মাথা উঁচা করে রাখছেন। জিজ্ঞাসা করেন লন্ডনের কি অবস্থা, কে ইংল্যান্ডের এখন কি অবস্থা চলতেছে করোনার কারণে, এখনো লকডাউন চলতেছে। হ্যাঁ, আপনার তো একজনও মাস্ক পরে আসেন না। আরো মিডিয়া জিজ্ঞেস করলে কি বলেন, এত বড় বড় করোনা আমাদের নাকের ছিদ্র দিয়ে যাবে না, এই জন্য পড়ি না। টেলিভিশন এত বড় বড় দেখেন তো, এই জন্য পায়ে হাত রেখা বলতেছি, ভালোবাসা দিবস না পালন করব। যুবকদেরকে বলতেছি না কাউকে পালন করতে বারণ করব, পায়ে দৌড়া হইলেও বারণ করব। করবেন? ওয়াদা পাক্কা? না নবীকে নারাজ করবেন? নামান আল্লাহকে নারাজ করেন না। এই দেশের প্রতি আল্লাহ বড় মেহরবান। এই দেশের ইতিহাস যারা বলে ওরা 50 বছরের ইতিহাস জানে, স্বাধীন থেকে এই পর্যন্ত, এর বেশি জানে না। আমরা 1427 বছরের ইতিহাস জানি, 1427 বছর। বাংলা সন চলতেছে, বাংলাদেশ সন চলতেছে 1427, 50 বছরের ইতিহাস না। এই দেশে ইসলাম আসছে যখন আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন এই দেশে ইসলাম আসছে। আমি নাম বলতেছি, আবু আক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবির মাধ্যমে এই দেশে ইসলাম আসছে। আল্লাহ রসুল তখন হিজরত করেন নাই, 2 সাহাবির কবর এখন এই জমিনের নিচে আছে। ইতিহাসবিদরা বলেন এই জমিনের নিচে ঘুমায় আছে। এই জমিনে এলেম আসছে 1268 সনে, এই বাংলার জমিনে এলেম, হাদিস আসছে, হাদিস নিয়ে আসছে আবু তায়ামা রহমতুল্লাহ আলাই 1268 সনে। আমাদের একটা পুরান ইতিহাস আছে এই জমিনের, যার কারণে এই জমিনের সাথে আল্লাহর একটা বড় সম্পর্ক আছে। বিপর্যয় আসে কিন্তু যতটুক হয় এতটুক হয় না। হুজুর আমার পাশে বসা জিজ্ঞাসা করেন 7.8 ভূমিকম্প আসবে আর বিপর্যয় হবে না, এরকম দুনিয়ার কোনো দেশ নাই, কোনো দেশ নাই যে বিপর্যয় হবে না। কিন্তু 4 বছর আগে 31st নাইটের পরের দিন 5:05 ঢাকা শহরে 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। আমার কাছে শত প্রমাণ আছে। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না আর পড়বো না ইনশাআল্লাহ। বিদা আল্লাহ আমরাকে নারাজ করবো না, নারাজ করবেন আল্লাহকে? যুবকদের পায়ে হাত রেখা বলি, নারাজ করবা? হ্যাঁ, ভালোবাসা দিবস পালন করবা? না 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 না, আল্লাহকে নারাজ করবো না, আল্লাহকে নারাজ করবো না। আল্লাহ এই দেশের প্রতি বড় দয়ালু, বড় মেহরবান, করুণা দিয়ে আল্লাহ প্রমাণ দিছে যে এই দেশের মানুষকে কত ভালোবাসে। আমি নাম বলবো না, আপনাদের পাশেই আছে, বোরকা পইরা মনে হয় এখন চলে, যেই বড় বড় বক্তৃতা দিছে। বাংলাদেশের মানুষ অসচেতন, বাংলাদেশের মানুষ গরিব, হুজুররা বোঝে না, এরা হাদিস জানে না, এরা মসজিদ খুলতে চায়, এরা মাদ্রাসা খুলতে চায়, হাদিসের দলিল দিয়ে প্রমাণ করছে, এরা লকডাউনের ভিতরে প্রমাণ করছে, লক্ষ লক্ষ বলে মরা যাবে। জানি না ওরা এখন কোথায় বোরকা পইরা হারায় গেছে, ঠিক না? বিদায় আমরা আল্লাহকে নারাজ করব না, ভালোবাসা দিবস পালন করব না। এটা যাদের জন্য ওরা করুক, ওদের জন্য শোভা পায়, ওদের জীবনে ভালোবাসা নাই। আর নামাজ আজকের থেকে ছাড়বো না। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।